आज के आम्रा जानबो फांसी और सेई सम्पर्कित विभिन्न अजाना तथ्य ए रकम भिडियो यूट्यूबे प्रथमवार तैरी करा हलो। केमन लागलो भिडियोटी सेटा कमेंटे जानाबेन। आजकेर प्रथम प्रश्न बोलुन तो फांसी कथार बांगला माने कि? फांसी कथार माने हलो गलाय फाँस लागिए मरण बा ओइभावे प्राणदंड। बोलते पारबेन स्वाधीन भारते प्रथम फाँसी काके देया हुए छिलो? स्वाधीन भारते प्रथम फाँसी देया हुए छिलो गांधीजीर हत्याकारी नाथुराम गडसे के। भिडियोटी देखे जदि आपनी नतून किछु जानते पारें ताहले अवश्य किन्तु लाइक करबें। एक जन आसामी के जखन फांसी देया हय तखन सेई स्थाने के के उपस्थित थाके? फांसी देबार समय सेई स्थाने उपस्थित थाके जेल कर्तृपक्ष, सिविल सार्जन, डाक्तार, मैजिस्ट्रेट एवं फांसीदार। जल्लादेर परिवर्ते जदि जेलेर कोनो आसामी फांसी देय ताहले सेई आसामीर सजा कत बछर पर्यन्त कमिये देया हय? अनेक समय जल्लाद पाওয়া যায় না फांसी देबार জন্য। তখন যদি জেলের কোনো আসামি फांसी देबार কাজে রাজি হয়ে যায় তখন তার সাজা দু মাস পর্যন্ত কমিয়ে দেয়া হয়। অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে আমাদের চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, বলতে পারবেন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি फांसी দেয়া হয়? পৃথিবীর আর বাকি দেশের তুলনায় পৃথিবীতে সবথেকে বেশি फांसी দেয়া হয় চীন দেশে। স্বাধীন ভারতে প্রথম কত সালে फांसी দেয়া হয় এবং কত জনকে একসাথে फांसी দেয়া হয়? ১৯৪৯ সালের ১৫ই নভেম্বর স্বাধীন ভারতে গান্ধীজির দুজন হত্যাকারী নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তেকে फांसी দেয়া হয়। বলতে পারবেন ভারতের একমাত্র কোন জেলে फांसीর দড়ি তৈরি করা হয়? ভারতের একমাত্র বিহারের বক্সার জেলে फांसीর দড়ি তৈরি করা হয়। ভারতে যত फांसी হয় তার দড়ি তৈরি করবার দায়িত্ব থাকে বিহারের বক্সার জেলার উপর। फांसीর দড়ি কারা তৈরি করে? फांसीর দড়ি তৈরি করে জেলের আসামিরা, কিন্তু তাদের এটা জানতে দেয়া হয় না যে এই দড়িটা কোন কাজে ব্যবহৃত হবে। ভারতে এত জেল আছে তার মধ্যে কেন একমাত্র বিহারের বক্সার জেলেই ফাঁসির দড়ি তৈরি করা হয়? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বক্সার জেলের সুপারিনটেনডেন্ট। এই জায়গার বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে সুতোয় পাক পড়লে দড়ি যেমন মোলায়েম হয় তেমনই শক্ত হয়, যা ফাঁসির দড়ির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা বলুন তো, ভারতে এখনো পর্যন্ত মোট কতজন মহিলার फांसी দেয়া হয়েছে? এখনো পর্যন্ত ভারতে মোট তিনজন মহিলার फांसी হয়েছে। স্বাধীন ভারতে প্রথম যে মহিলাটির फांसी দেয়া হয়েছিল তার নাম কি এবং তার অপরাধ কি ছিল?
স্বাধীন ভারতে 1955 সালে রতনবাই জৈন নামে এক মহিলার ফাঁসি হয়েছিল তিনজন কিশোরীকে খুন করবার অপরাধে। আচ্ছা, ফাঁসির সাজা হবার পরেও কি ফাঁসির সাজা পাল্টানো যায়? হ্যাঁ, এরকমটা আগে অনেকবার হয়েছে। ফাঁসির সাজা শোনাবার পরেও আসামিদের ফাঁসি হয়নি। স্বাধীন ভারতে এখনো পর্যন্ত কতজন মানুষের ফাঁসি হয়েছে? সরকারি হিসাব অনুযায়ী স্বাধীন ভারতে এখনো পর্যন্ত মোট 759 জন মানুষের ফাঁসি দেয়া হয়েছে। পৃথিবীর কতগুলি দেশে ফাঁসির জায়গায় ইনজেকশন দিয়ে আসামিকে মারা হয়? পৃথিবীতে এমন 7টি দেশ আছে যেই দেশে ফাঁসি নয়, বিষাক্ত ইনজেকশন দিয়ে আসামিদের মারা হয়। ফাঁসি দেবার পরে আসামিদের পায়ের শিরা কেটে দেয়া হয় কেন? ফাঁসি দেবার পরে কিছুক্ষণ আসামিকে দড়িতে ঝুলিয়ে রাখা হয়, তারপরে ডাক্তার এসে আসামির পায়ের শিরাগুলি কেটে দিয়ে আসামির মৃত্যু নিশ্চিত করে। আচ্ছা বলুন তো, ফাঁসির দড়ি কি দিয়ে তৈরি হয়? ফাঁসির দড়ি তৈরি করা হয় তুলো দিয়ে। ফাঁসির দড়ি তৈরি করবার জন্য তুলো কোথা থেকে আসে? পাঞ্জাবের ভাতিন্ডার কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে আগে তুলো আসত ফাঁসির দড়ি তৈরি করবার জন্য, কিন্তু বর্তমানে রেডিমেড সুতো সরবরাহ করা হয়। এই ভিডিওটির যদি আপনি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে সেটা কমেন্টে জানাবেন। যারা আসামিদের ফাঁসি দেয় অর্থাৎ জল্লাদ বা ফাঁসুরে, তাদের মাসিক বেতন কত? ইন্টারনেট থেকে বিভিন্ন প্রতিবেদন পড়ে যেটা জানতে পারলাম, একজন জল্লাদের মাসিক বেতন 5,000 টাকা, এছাড়াও তাদেরকে ফাঁসি দেবার জন্য অতিরিক্ত টাকা দেয়া হয়। বলতে পারবেন ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন? ফাঁসির দড়িতে মোম লাগানো হয় দড়িটাকে মসৃণ করবার জন্য, যাতে গলায় দড়ির ফাঁস বসতে কোনো অসুবিধাই না হয়। ফাঁসির দড়িতে দুটো কাঁঠালি কলা মাখানো হয় কেন? ফাঁসির দড়িতে দুটো কাঁঠালি কলা, মোম আর মাখন মাখানো হয় দড়িটাকে নরম আর মোলায়েম করবার জন্য।